পৃথিবীতে এমন কয়েকজন জেদি বাড়ির মালিকের কথা জানা যায় যারা তাদের ঘর নয় একরোখা মনোভাবের জন্য বেশ আলোচিত। এই একরোখা বাড়ির মালিকেরা শত সুযোগ সুবিধা প্ররোচনা কিংবা জনস্বার্থেও নিজেদের বাড়ি ছাড়েনি, অথচ সরকারি কাজে অনেককেই জমি বা বাড়ি ছাড়তে হয়। সেখান দিয়ে হয়তো গড়ে ওঠে উড়াল সেতু কিংবা বড় কোনো স্থাপনা, অবশ্য ক্ষতিপূরণ দিয়েই এই কাজটি করে সরকার। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিপূরণ নিয়ে সন্তুষ্ট হয়ে নিজের জমি ও বাড়ি ছাড়েন, কিন্তু এখানে যে বাড়ির মালিকদের কথা বলা হচ্ছে তাদের বিষয়টাই আলাদা। বিষয়টা এমন যে কোনো অবস্থাতেই তারা বাড়ি ছাড়বেন না, তা যাই ঘটুক না কেন। এদের একজন লু বাওজন, চীনের একটি শহরে হাইওয়ে তৈরি করার প্রয়োজন ছিল, যার কারণে অনেক বাড়ির মালিক তাদের ঘর সরকারকে ভালো দামে বিক্রি করে দেয়। সরকার তাদের 4টি করে ফ্ল্যাট, 130 স্কোয়ার মিটার জমি আর 80 লাখ টাকার সম্পত্তি দেন। সেটা তাদের ঘর এবং জমির পরিবর্তে দিয়েছিল, আর সেই প্রস্তাব সেখানকার লোকজন হাসি খুশি মনে মেনে নেয়। কিন্তু একটি ঘরের মালিক তার এই ঘর সরকারকে বিক্রি করতে নাকচ করেছিল। এজন্য যে হাইওয়ে 4 লেনের হবার কথা ছিল সেটিকে 2 লেনে করতে হয়, আর এই ঘর একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। একইভাবে 2009 সালে চীনের সেন্ডম প্রান্তে স্থায়ী বিল্ডার দ্বারা উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছিল। ওইখানের আনুমানিক সকল ঘর এবং জমির মালিকেরা ভালো দাম পাবার পর তাদের জমি ও ঘর বিক্রি করে দিয়েছিল, শুধু একটি পরিবার বাদে। এই পরিবারে কেবলমাত্র স্বামী স্ত্রী থাকত, তারা তাদের ঘর বিক্রি করতে চাচ্ছিল না। বিল্ডাররা এই ঘরটি ক্রয় করার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করে, কিন্তু তারা সফল হতে পারেনি। পরবর্তীতে তারা সফল হতে না পেরে ওই দম্পতির জমি বাদ দিয়ে আশেপাশের সব জায়গা নির্মাণ কাজ শুরু করে দেয়। আর যখন নির্মাণ কাজ শুরু হয় তখন তাদের ঘরের বিদ্যুৎ লাইন, পানির লাইন সব বন্ধ হয়ে যায়। আর যখন তারা বুঝতে পারে যে ওই জায়গা আর তাদের বসবাসের উপযোগী নয়, তখন তারা এই বাড়িটিকে বিক্রি করে অন্য কোথাও চলে যায়। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইডিথ ম্যাকফিল্ড নামের 84 বছরের একজন মহিলা, যিনি তার জিদের কারণে অনেক আলোচনায় আসেন, সেই সময় দেশটির সিয়াটল শহরে বিজনেস বিল্ডিংয়ের নির্মাণ করা হচ্ছিল। তখনই এই মহিলা তার ঘর বিল্ডার্সদের কাছে বিক্রি করতে মানা করে দেয়। তিনি আনুমানিক 60 লাখ টাকার প্রস্তাবকে মানা করে দেন। এর জন্য ওই নির্মাণ কাজ ওই ঘরটি বাদ দিয়ে সম্পন্ন করতে হয়। 86 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়। অবাক করা বিষয় এটি ছিল যে ওই মহিলাটি মারা যাবার আগে তার এই ঘর ওই বিল্ডার্সদের নামে করে দেয়। চীনের বনগিংয়ে আসা যাওয়ার জন্য নতুন হাইওয়ে নির্মাণ করার প্রয়োজন ছিল। যে জায়গায় এই নির্মাণ করার কথা ছিল ওইখানে মানুষজন ভালো পরিমাণ টাকার প্রস্তাবের বদলে তাদের ঘর এবং জমি বিক্রি করে দেয়, কিন্তু 72 বছরের তেন এবং তার স্ত্রী তাদের ঘর ও জমি ছাড়তে নাকচ করে দেয়। তারা বলেন যে ঘর এবং খেতের বদলে দেওয়া মূল্য তাদের মনোমতো ছিল না, আর এই জন্য সেই ডিল আর ফাইনাল হয়নি। সময় মতো কাজ সম্পন্ন করার চাপ মাথায় থাকার কারণে ওই কোম্পানি ওই ঘর আর খেতটি বাদে তাদের কাজ সম্পন্ন করে, যা আজও সেভাবেই রয়ে গেছে।